ফের তৃণমূলের শিখা মিত্র, সাত বছর পর ফের তৃণমূলে ফিরলেন সোমেন জায়া শিখা মিত্র, দায়িত্ব পেলেন বঙ্গজননীর। অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে কোলাঘাট 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলো নিত্যযাত্রীরা, দীর্ঘ 45 মিনিট ধরে চলতে থাকে এই অবরোধ। এবার বাড়িতেই পৌঁছে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম, বাড়িতে বাড়িতে বিলি করা হবে এবার থেকে, এমনই উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আশা কর্মীদের উপর এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে বিশেষ সূত্রের খবর। উত্তরাখণ্ডে ফের ধস, সোমবার সকালে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে এই ধস নামে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের। ধ্বংসস্তূপের নিচে আরো 5 জনের চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, একথা টুইট করে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। ট্রেনে এবার থেকে পালন করা যাবে জন্মদিন থেকে বিবাহ বার্ষিকী কিংবা অন্য কোনো বিশেষ অনুষ্ঠান। করোনা পরিস্থিতিতে যাত্রী টানতে অভিনব বন্দোবস্ত করেছে রেল। এই সমস্ত উৎসব একেবারে নিখরচায় পালন করবে আইআরসিটিসি। ফের বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম, 1 সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে কমার্শিয়াল গ্যাসের দাম। তালিবান ইস্যুতে স্পিক ইট আউট রাষ্ট্রসংঘ থেকে নরেন্দ্র মোদী, স্তম্ভিত গোটা বিশ্ব। নরেন্দ্র মোদীর মন কি বাত ও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতি থেকে বাদ দেওয়া হয়েছে তালিবানের প্রসঙ্গ। ফের বিক্ষোভের মুখে শুভেন্দু, দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার ফলে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা। কোভ্যাক্সিনের একটি ডোজেই কিল্লা ফতে, একটি মাত্র ডোজেই শরীরে তৈরি হচ্ছে ইমিউনিটি, ফল দিচ্ছে দুটি ডোজের সমান। আইসিএমআর এর গবেষণায় উঠে এসেছে এমন অভিনব তত্ত্ব, দ্বিতীয় ডোজটি কাজ করবে বুস্টার হিসেবে, যা রুখে দিতে পারে ডেল্টা প্লাসের মতো কোভিডের ভ্যারিয়েন্টকেও। ভারত বাংলাদেশ থেকে তালিবান শিবিরে যোগ দেওয়া 3 যুবকের গতিবিধি বেশ সন্দেহজনক, তারা পশ্চিমবঙ্গ থেকে আফগানিস্তানে গিয়েছে বলে খবর কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে। দুয়ারে রেশন গ্রাহকেরা পাবেন সপ্তাহে 4 দিন, প্রকাশিত হলো গাইডলাইন। আগামী 15 সেপ্টেম্বর থেকে রাজ্যে পরীক্ষামূলকভাবে দুয়ারে রেশন প্রকল্পের রূপায়ণ শুরু হচ্ছে। বাড়ির সামনে থেকে নির্দিষ্ট দিনে যারা রেশন নিতে পারবেন না, তারা শনিবার 2 অর্ধে ও রবিবার 1ম অর্ধে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী গ্রহণ করতে পারবেন। আজ সোমবার তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তিনি তুলে নেন তৃণমূলের পতাকা। না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। রবিবার রাত 11:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বয়স হয়েছিল 85 বছর। সাহিত্যিক মহলে শোকের ছায়া। খেলার জগতে সোনার সকাল ভারতের, প্যারালিম্পিকে সোনা জয়ের পাশাপাশি এশিয়ান জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপেও সোনা এলো ভারতের। 48 কেজি বক্সিংয়ের ফাইনালে রূপ জিতলেন ভারতের রোহিত চামলি। আজ জন্মাষ্টমী, মহা সমারোহ হয়ে দেশ বিদেশে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের পুজোর আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয়ে থাকে। টোকিও প্যারালিম্পিকে সোনা রূপা পাওয়ার পর ফের ভারতের হাতে এলো জোড়া পদক। আজ জ্যাভলিন থ্রোয়ের F46 ইভেন্টে রূপো জিতলেন দেবেন্দ্র ঝাঝারিয়া এবং ব্রোঞ্জ জিতলেন সুন্দর সিং গুজরাট। টোকিও প্যারাঅলিম্পিক্সে ঐতিহাসিক সোনা জয় 19 বছর বয়সী অবনি লেখারার। শুটিংয়ে ভারত জিতে নিল প্রথম প্যারাঅলিম্পিক স্বর্ণপদক। তার সাফল্যে অভিনব বিন্দ্রা টুইট করে অভিনন্দন জানিয়েছেন। কাঁথি সাংগঠনিক জেলার বিশ্ব হিন্দু পরিষদে বজরংতলে ভগবানপুর ব্লকে জন্মাষ্টমী পালন। এই পূর্ণতিথিতে 100 জন শিশুকে কৃষ্ণ সাজে জন্মাষ্টমী উদযাপন করা হয়। কোভিড পরবর্তী সময়ে মাদ্রাসা শিক্ষকদের অবসাদ কাটানোর পাঠ। মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর আবু তাহের করিমউদ্দিন এমনটাই জানিয়েছেন। পুজোর পরেই খুলতে পারে স্কুল, তাই এমনই ব্যবস্থা। উত্তরাখণ্ডের ট্যুরিজম অ্যাম্বাসেডর এবার পবনদীপ। ইন্ডিয়ান আইডল 2021 জেতার পর বড় উপহার পেলেন পবনদীপ রাজন।